শুরুটা বাংলাদেশের ভালোই ছিল, ভালোই ছুটছিলেন বাংলাদেশের বোলাররা, কিন্তু শেষ দিকে এসে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যা করলেন সেটি অবিস্মরণীয়। কিন্তু কার অনুপ্রেরণায় বাংলাদেশকে ডুবিয়ে দিলেন অশ্বিন? সাকিব আল হাসানের করা বল মিড উইকেটে ঠেলে দিলেন অশ্বিন, ছুটলেন এক রান নিতে। প্রান্ত বদল করলেন রবীন্দ্র জাদেজার সঙ্গে, ভারতের স্কোরবোর্ডে জমা হলো একটি রান। অতি সাধারণ দৃশ্যটিই হয়ে রইল অসাধারণ। অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতকের মুহূর্ত এটি। 108 বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, ঠিক তখন তুলে নিয়েছেন দলের যখন ভীষণ বিপদ, ভীষণ প্রয়োজন ছিল এই সেঞ্চুরিটির। ম্যাচ শুরুর আগে অশ্বিনকে এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছেন অনেকেই, সেটিই যেন প্রমাণিত হলো, প্রতিফলিত হলো ম্যাচে। 3 বছর পর সেঞ্চুরির দেখা পেলেন অশ্বিন। 2021 সালে করা সর্বশেষ শতকটিও ছিল চেন্নাইয়ে, সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশি পেসারদের বোলিংয়ে নাভিশ্বাস উঠছে ভারতীয় টপ অর্ডারের, ঠিক সেখান থেকেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলকে টেনে তুললেন অশ্বিন। দিন শেষে 112 বলে 10 চার এবং 2 ছক্কায় অপরাজিত 102 রান করলেন। ভারতও পেয়ে গেল 339 রানের সংগ্রহ প্রথম দিনে। জাদেজাকে নিয়ে সপ্তম উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন 195 রানের জুটি। প্রথম দিনের খেলা শেষে অশ্বিন জানিয়েছেন বাউন্স ছিল পিচে, শট খেলতে শুরুতে ঝামেলা হচ্ছিল। চেন্নাইয়ের উইকেট সবসময়ই দারুণ, বাউন্স, গতি, লাইন বোলারদের সুবিধা দেয়, তবে এমন পরিস্থিতিতে খেলতে আমি পছন্দ করি। জাদেজা আমাকে বেশ অনুপ্রেরণা দিচ্ছিল, সে আমাকে সাহায্য করেছে। গত কয়েক বছরের অন্যতম সেরা ব্যাটার জাদেজা, আমরা কাল সতেজভাবে দিন শুরু করব, এমন আশাও চেন্নাইয়ের মাঠে খেলা শেষে পোষণ করেছেন ভারতের বিস্ময় ব্যাটসম্যান হয়ে আবির্ভূত হওয়া রবিচন্দ্রন অশ্বিন।